بسم الله الرحمن الرحيم <applause> وما خلق

والانس الا ليعبدون امر ببلا ও বন্ধুরা রে আমার আল্লাহ ফরমান আমি মানুষ সৃষ্টি করেছি এই জমিনে মানুষ প্রেরণ করেছি মানুষ এবং জিনকে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি একমাত্র আমার আবাদতের জন্য বলেন আল্লাহ আমার আল্লাহ কোরআন মধ্যে ফরমান আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর দাসত্ব করার জন্য আমার আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন দুনিয়ার জমিনে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন খাবারের জন্য পাঠাই নাই ঘুমানোর জন্য পাঠায় নাই আড্ডা মারার জন্য পাঠায় নাই গৌরব করার জন্য পাঠায় নাই আমার আল্লাহ পাকিন ফরমান বান্দা শুধু আমার এবাদত করবে বলেন সবাহান আমার বাবারা যেইটা আমরা মননশীল এই জমিনের মধ্যে একদিন থাকবো না অন্ধকার কবরে চলে যেত কথা বলেন ঠিক কিনা এ বাবারা অন্ধকার খবরের মধ্যে টাকা কোন উপকার করবে না দন উপকার করবে না এই জমিনের মধ্যে অনেক আরামাস করার জন্য বিল্ডিং বানাইলাম ঘর বানাইলাম অনেক কিছু করলাম অন্ধকার খবরের মধ্যে কোনো কিছু যাবে না বাবারা আমার বন্ধুরা রে আমার এই জমিন থেকে যারা বিদায় হয়ে গেছে কত কোটিপতি কত টাকাওয়ালা কত ধনওয়ালা কত সম্পদ এই জমিন থেকে বিদায় হয়ে গেছে গো কিন্তু কেউ সঙ্গের সাথে কোনো কিছু নিতে পারে নাই সঙ্গের সাথে কোনো কিছু দিতে পারি নাই লক্ষ লক্ষ টাকার মালিক লক্ষ লক্ষ টাকার সম্পদ ছিল আমার বাবারা অন্ধকার খবরে খালি হাতে সাদা আমার কিন কাপন লাগায়া অন্ধকার খবরে চলে গেছে বলেন সোহার সাদা কাহাপন কোন দিন জানি সাদা খবর লাগবে কিনা সাদা গাভ কুন দিন জানি ঘাইলে লেগে যা ঋষি দিন তোমরা দিও জন মের বিহি দায় ওরে শাদা কাহা ফোয় কোনদিন জানি সাহদা কাহ ফোয় কোনদিন জানি দাইলে গে জিদিন তোমার দিয়া মায় জনমের বিহি মই বৰৈ পাহা গৰম জলিহি বহৰই পাহা গৰম জলহি গোচলংৰা আতর তোর গহলাপ সিঁটাইয়া সর মাতে মহাকায় গোলাপ সেটাইয়া সর মাতে সাদা কাহফন ফোয় কোন দিন জানি সাদা কাহফন ফোয় কোন দিন জানি গাহাই লেগে য সেদিন তোমরা দিঁয়া মায় জলো মের বিদায় সেদিন তোমরা দিয়োয়া মায় জলো মের বিহি দে আমার বন্ধুরে আমার আমার বাবারা। এই জমিনের মধ্যে যাও বাহাদুরি করি অহংকার করি যা সুন্দর পোশাক ব্যবহার করি এই সুন্দর পোশাক গায়ে থেকে থেকে খুলবে সাদা লাগাইয়া দুনিয়ার জমিন বিদায় দিয়ে আমার বাবারা অন্ধকার খবর আপনাকে আমাকে ডাক দিয়া বলে গো এই দুনিয়ার মানুষই আমার বান বান্ধারা তোমরা অন্ধকার খবরের মধ্যে আসবা অন্ধকার খবর কিন্তু সুবিধাজনক জাগা নয় অন্ধকার খবর ডাক দিয়া বলে কব আমি কবর তোমরা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে আসবা আমি কিন্তু সুবিধাজনক না। নে কামল নিয়া তোমরা কবরের মধ্যে আসা বলেন সব আমার বাবার এই দুনিয়ার জমি আমরা থাকবো না সবাই একদিন বিদায় নিতে হবে অন্ধকার কবরে যেতে গেলে জমিন থেকে মাল সামান জোগাড় করে যেতে হবে অন্ধকার কবরের সামান টাকা নয় সম্পদ নয় পয়সা নয় কোনো কিছু নয় একমাত্র নেক আমল নবীর ভালোবাসা বলেন বাবারে আমার বন্ধুরে আমার অন্ধকার কবরে যখন আপনাকে আমাকে রাখা হবে সবাই ভুলে যাবে কেউ পরিচয় দিবে না আমার নবী যেই নবীকে ভালোবাসে গো জীবন তারে কোরবান করে দিয়েছিল যেই নবীর মহাব্বতে দুরু শরীর পড়েছিল যেই নবীকে ভালোবাসছিল ওই নবী কবরের মধ্যে এসে সাফায়াত করে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন বলেন সোবাহার আল্লাহ রে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে হাই রে প্রেমের ডরি বান্দর মন আরে নবি নাই লোহালায় প্রেমের কারো নে নর নবি বানাই লোহালায় প্রেমের কারো নে প্রেমের ডোরি বান্দর মন আল্লাহ বানাইল কত জাতি আরে সোলেনা হে না ফি ফেমফি আল্লাহ আল্লা বান কহত যাহতি আরে চলে না তার ফেমফি রীতি অবশেষে মানুষ বানায় ফেমের রে কারু হুনে অব মানুষ বানায় ফেমের কারু রে ফেমের ডোরি বান্দরে মন আরে নবি বাই লওয়ালাই ফেমে রে কারোনে নর নবি বানাই লওয়ালাই ফেমে কারোনে আরে ফেমের দরি বান্দরে মন আমার নবী সুন্দরতি। আরে কোরআনে খয় নূরে জ্যোতি আমার হেনবী সুন্দরতি আরে কোরআান খয় নূরে ধুতি জাল হাই যাও এসে রে বা রোই ল গো ফাল হাই যাও এসে রে বা রোই লো গো রে মন সনে হাই রে ফেমের ডোরে বান্দরে মন আই মনো বিবানাই লো আলাই কারণে মেরে কারোনে নর নো বিবানাই লো আলাই ফে মেরে কারোনে বান্দরে মন বাবারে আমার বন্ধরে আমার আমি যেই কতি বলছিলাম বাবা আমরা একদিন দুনিয়ার জমিনে থাকব না অন্ধকার কবরে চলে যাব আমার বাবা কবর দিয়া বলে আমি একা থাকার ঘর বলেন কবর ঘর একা থাকার বাবারে বাবা বন্ধুরে আমার কত মায়ের মানুষ মহব্বতের মানুষ আতরের মা বাবা অন্ধকার কবরে আমরা একা একা রাখছি কথা বলেন ঠিক না এই পর্যন্ত কেউ বলতে পারবে না অন্ধকার খবরের মধ্যে সাথে একজন দিছেন কিন্তু কেউ খবরের মধ্যে রাখা হয় না যে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় আল্লাহ ডাকে সারা দেয় সেই ব্যক্তি কবরের মধ্যে যায় বলেন সোবাহ আমার বাবারা কবর ডাক দিয়া বলে যে আমি কবরের সাথী হবে নে কামর এক নম্বর হলো আমি কবরের সাথী হবে কোরআন আন বলেন সোবাহ কবর ডাক দিয়া কে বলে কোরআন হবে সাথী আমার বাবারা বন্ধুরা যারা এই কোরআন পড়ে গো কোরআনকে মহব্বত করে কোরআন তেলওয়াত করে কোরআনকে সম্মান করে ওই কোরআন হাসরের ময়দান কামতের ময়দান বান্দা যখন জাহান নামের আগুনে জ্বলবে ওই কোরআন ডাক দিয়া বলবে আল্লাহ ও রাব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার জমিনে সেই বান্দাকে আল্লাহ তুমি জাহান নামের আগুন দিয়া জ্বালায় না আল্লাহ গো ওই বান্দায় আমার আমার জন্য কত মোহাব্বত করেছে আমি কোরআনকে পড়েছে আমি কোরআনকে ভালোবেসেছে বান্দা যখন জাহান নামে যাবে ওই কোরআন সুপারিশ করে সেই বান্দাকে জান্নাতে নিয়ে যাবে বলেন সুবহান আল্লাহ কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান খব যে সময় মতে পাইবার হাসান পাইবার হাসান কথা বলেন ঠিকই আমার বাবার আসরের ময়দান ক্যামতের ময়দান জেই ময়দানের মধ্যে কেউ তাংবে না ওই কুরআন যারা मोहब्बत করবে গো ওই কুরআন যারা শিক্ষা দিবে কুরআন যারা পড়বে আমার নবী হাদিস শরীফের মধ্যে ফরমান খায়রুকুমাল তালমাল কুরআন যারা নিজে কুরআন শিখবে যারা কুরআন শিখবে কুরআন শিক্ষা দিবে তার ওই সমাজের মধ্যে শ্রেষ্ঠ বলেন সুবহানাল্লাহ আমার বাবারা যেই কুরআন বান্দা যখন একটা হরফ তেলাওয়াত করে রে একটা হরফ তেলাওয়াত করার কারণ আমার আল্লাহ সেই বান্দার আমার মধ্যে দশটা নেকি কিলিয়ে রেখে দেন বলেন আল্লাহ বান্দা যখন বলে মি কয়টা হরফ আমি তেলাওয়াত করেছি 10 তিনটা হরফ তেলাওয়াত করেছি তিনটা হরফ যখন তেলাওয়াত তেলাওয়াত করেছি আমার আমলনামার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 30 টা নেকি লিখে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এমন কুরআন রে বাবা যতই কুরআন পড়ে যায় ততই ভালো লাগে বলেন ঠিক না আল্লাহ পাক রাব্বুল আলামিন ফরমান কুরআন আমি সৃষ্টি করেছি কুরআন নাজিল করেছি আরবি ভাষায় কি ভাষায় এমন একটা কুরআন বানাইছি রে যেই কুরআন আরবি ভাষায় আমি করেছি যেই কোরআনের মধ্যে ভুল নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান দালিকাল কিতাবুল রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান এই কোরআন আমি আরবি ভাষায় নাজিল করেছি যা লিখাল কিতাব হল আরাই বাপি সেই কোরআনের মধ্যে কোন কোন ভুল নাই কোনো মানুষ যদি সন্দেহ করে কোরানের মধ্যে ভুল আছে সেই ব্যক্তি মুসলমান থাকবে না সেই ব্যক্তি বেইমান হয়ে যাবে বলেন সুবাহান আমার বাবা এই কোরআন পড়ে কোরআনের সহবতে কোরআনের মহব্বতে কত বেঈমানরা এই কোরআন পড়ে কোরআনের সহবতে মুসলমান হয়ে গেছে বলেন সুবহান এই জন্য কোরআনের মধ্যে কোনো ভুল নাই কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে না যদি কোরআন আগুনে ফেলে দেওয়া হয় এই কোরআনের কোনো ক্ষতি করতে পারবে না আমার বাবারা বন্ধুরা এই জন্য একজন শিল্পী উনি কোরআন নিয়ে গান বানলেন যদি আগুন লেগে ধ্বংস হয় যদি আগুন লেগে পড়ে যায় বিশ্ব সের যত বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কথা বলেন ঠিক কিনা জ্বলবে কেমন করে কোরআন আগুনের তেজ আর বিশ্ব বরা আছে কত কোরআনের হাফেজ কথা বলেন ঠিক কিনা আমার বাবার যদি কোরআন নিয়ে ষড়যন্ত্র করা হয় যদি কোরআনকে আগুনে ফেলে দেওয়া হয় বাবা রাম এই কোরআনের কোনো ক্ষতি করতে পারবে না হাজার হাজার কোরআনের হাফেজ এই কোরআন তেল করবে জ্বলবে কেমন করে কোরআন আগুনেরই তেজ আর বিশ্ববরা আছে কত কোরআনের হাফেজ কথা বলেন ঠিক কিনা সাফায়াস মানি গন্থ সাফায়াস মানি গন্ত বাঁচাবে ইসলামের মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কথা বলেন ঠিক কিনা আমার বাবারা বন্ধুরা নিজে কোরআন শিখতে হবে অপরকে কোরআনের শিক্ষা দিতে হবে আমার বাবারা কোরআন শিখলে সম্মান কমে নাই গো কোরআন শিখলে সম্মান বাড়ে বাবারা বন্ধুরা যারা এই জমিনের মধ্যে কোরআন শিখেছে একটু তাকাই দেখেন রে বাবা নাম্বার ওয়ান যদি সম্মানের দিকে থাকেন ওই ব্যক্তি দেখা যায় কোরআন ও আলা বলেন ঠিক কিনা আমার বাবারা বন্ধুরা শুধু তাই নয় বাবার একজন কোরআনের হাফেজ যখন হবে কোরআন যখন তেলামত করবে আমার বাবারা বন্ধুরা দশজন মানুষকে জান্নাতে নিয়ে যাবে শুধু তাই নয় রে বাবা যারা কোরআন শিখবে কোরআনকে যারা মহব্বত করবে এই কোরআন শিক্ষা যে শিখবে যে বাবা থাকবে ওই বাবার কবরের মধ্যে হাসরের ময়দানে কপালের মধ্যে থাকবে বলেন তাহলে কোরআন শিখার দরকার আছে কিনা এই যে বাচ্চারা কোরআন করে কোরআন শিখে এক সময় যখন বড় হবে এই সমাজের মধ্যে সম্মানিত হবে তারই সব সমাজের মধ্যে সবচেয়ে বড় ভাগ্যবান হবে আমার বাবারা রে এই জন্যই এখনো সময় আছে যারা কোরআন পড়তে পারে নাই কোরন সম্মান করি নাই কে সম্মান করি করি এর ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাই আমার আল্লাহ জীবনের সমস্ত গোনা মাফ করে দিবেন বলেন সুবহানাল্লাহ দুই নম্বর কবর ডাক দিয়া বলেন আমি কবরের মধ্যে যারা আসতে চাও আমি কবরের মধ্যে যারা আসতে চাও হে রে ও বান্দা আমি কিন্তু সুবিধাজনক জায়গা না আমি আমি খবর হলাম অন্ধকার খবর কি খবর আমার বাবারা বন্ধুরা অন্ধকার খবরের মধ্যে বাতি থাকবে না সাথী থাকবে না অন্ধকার কবর থাকবে যেইভাবে গুর অন্ধকার থাকে কিচ্ছু থাকে না আমার বাবার আরে। অন্ধকার কবর ডাক দিয়া বলে আমি অন্ধকার কবরের মধ্যে যদি বাতি লাগাইতে রে আমি অন্ধকার কবরের মধ্যে যদি যদি আলো পেতে চাও তাহলে বান্দা তুমি নামাজ পড়ো কি পড়ো নামাজ পড়ার দরকার আছে কিনা আউরে মমিন সবাই মিলে নামাজ পড়ি দে হে আ মমিন সবাই মিলে আরে নামাজ কোদার দিদার বাং জটি বে নামাজ কোদার দিদার বাং জটি আউরে মমিন সবাই মিলে ঈদে হায় হায় আর মুমিন সবাই মিলে নামাজের আল্লাহর মেহমান হাঁ শহরেতে পাবে পাবানে আরে হাজিরা আল্লাহ মেহমানে আরে হা শহরেতে পাবে সম্মান আরে ফুল সিরাতে হইবে নামাজ বেজলীরা কাহে আরে ফুল সিরাতে ফার হইবে নামাজ বেজলি রা কাহ আহ রে ম সবাই মিলে সবাই তে হায় হায় আমিন তে আরে নামাজ কোদার দেদার বাং গো জুটি বে নামাজ খুদার দিদার বাংগো জুটি হিবে মমিন সবাই মিলেন নামাজ বড়ে নামাজের আল্লা আরে হাঁ শোহর কাউসা ওয়াহালা আরে নামা আল্লাহ ওয়াহালা হাও আরে হাসোহর থে কাউসা ওহালা সাবি পাবে আছে হাদি সে আরে জহ্নি সাবি পাবে আছে হাদি সে আহ রে মামি নামাজ পড়ে দে হায় হায় আহ মামিন সবাই মিলে আরে নাম তে কোনদার দেদার বাগো জোটি বে নামাজার দেদার বাগো জটি মমিন সবাই মিলি বাবারে রে আমার বন্ধুরা আমার নামাজ জি নামাজ আল্লাহ ফাখরা আপনার জন্য আমার জন্য আমার আল্লাহ করে দিয়েছেন যখন নামাজ পড়ে না আমার আল্লাহ বেজার হয়ে যায় বলেন পঞ্চাশ নামাজ ছিল রে আমি নবী কত কষ্ট করে কত পরিশ্রম করে নয়বার আল্লাহ পাকের দরবারে হাজিরা দিলাম মেরাজের রজনীতে আমি নয়বার হাজিরা দিয়ে হে উম্মারা রে আমি নবীকে যারা ভালোবাসতে চাও আমি নবীকে যারা মোহব্বত করতে চাও যেই নামাজের জন্য যেই দিনের জন্য আমি নবী কত কষ্ট করেছি কত মায়ের খাইলাম কত ফিটা খাইলাম মক্কার আমাকে রক্ত জড়াইলো ওই তায় ফের ময়দানে আমাকে কত মায়ের মারলো আমি কত কষ্ট করছিল উম্মতারা তোমরা নামাজ পড়ো যেই নামাজ পঞ্চাশ শক্ত নামাজ ছিল ওম্মতরা রে আমি তোমার জন্য ফাস নামাজ বলেন সব আমার নবিকে যারা ভালোবাসো আমার নবিকে যারা mohabbat করো নবীর সুন্নাতakai দরতে হবে নবিকে ভালোবাসতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে কথা বলেন ঠিক কিনা ঠিক আমার বাবারা বন্ধুরা আমরা নবিকে ভালোবাসি শুধু অন্তর দিয়ে ভালোবাসা হবে না আমার বাবারা নবীর সুন্নতটা দিয়ে ভালোবাসতে হবে নবীর সুন্দর দিয়ে যখন ভালোবাসবে আসরের ময়দানে কে ময়দানে যেদিন আপনাকে আমাকে কেউ সাহায্য করতে পারবে না আপনার বন্ধু থাকবে না আপনার বান্ধব থাকবে না আপনার মা থাকবে না আপনার বাবা থাকবে না যেদিন অন্ধকার কবরের মধ্যে বিশমিল্লাহি মিল্লাতি রাসূলুল্লাহ বলে সমঝে আসবে ওই কবরের মধ্যে নাই বাতি নাই আমার নবীর জন্য যারা জীবনটা দিয়েছিলে নামাজ পড়েছিলেন আমার নবীর সাফায়াত করে করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে বলেন সুবহান আল্লাহ যদি বাসতে হয় নবীকে বাসুন বল যদি নবী কে নবিহিবা নবী বাঁচানে ওয়ালা নবী তরানে হায় হায় নবী বাঁচানে ওয়ালা নবী প্রাণের চেয়ে পিয়া তাই নবীকে যদি নবীকে বাসন বাসন সাথে বিশানাতে কি যে যন্ত্রণা কথা বলেন কিনা বাবারা বাবার সাকারাতের বিছানার মধ্যে কি যন্ত্রণেরা বাবা যে পড়েছি সে ওই বুঝেছি আপনি আমি একদিন সাকারাতের বিছানার মধ্যে পড়ব এমন সময় গ কি কষ্ট যদি মানুষ জানতো পাগল হয়ে যেত যদি মানুষ কবরে আজাব জানতো রে মানুষ সবাই বেগো হয়ে যেত কথা বলেন ঠিক নাম কবরে রাজা যদি মা জানি তবৰে ৰাজা যদি মা নুৰ জানি ত গৰবাৰি ৰিয়া মা নুৰ চলি তো গৰবাৰিষা কবরে আলার মধ্যে কবরের আজাব যদি জানত জান্তরে কবরের আজাব যদি মানুষ বুঝত রে গর্বারি চারিয়া মানুষ পাগল হইয়া যায় ইতো ঠিক টেকিনায় কবরে আজাব যুদি মানুর জানি কবরে। আজামঝু দি মানু জানি তো গর্বারিষা রিয়ামানো চলি তো গর্বারিষা রিয়ামানো বাবা আমার পনেরো তিন নম্বর ঘোষণা কবার ডাক দিযা কয় আমি কবরের মধ্যে আসবা। বান্দারে কবরের মধ্যে কোনো মেডিসিন নাই ওষুধ নাই আছে কিনা প্যারেস্তারা যখন মারবে আঘাত করবে একটু মেডিসিন লাগাই দিলে ওষুধ লাগাই দিলে ভালো হবে এমন কোনো ব্যবস্থা নাই আবার রে এই জমিনে যখন মানুষ যখন অসুখের মধ্যে পড়ে মানুষের শরীরে যখন আঘাত হয় মানুষে যখন মারে খায় হসপিটাল নিয়ে গেলে ডাক্তার যখন চিকিৎসা করে ওই ব্যক্তি বালা হয়ে যায় কিন্তু রে বাবা অন্ধকার খবরের মধ্যে কোনো মেডিসিন থাকবে না কোনো ওষুধ থাকবে না অন্ধকার খবরের মধ্যে মেডিসিন কি হবে ওষুধ হবে মেডিসিন ওষুধ হলো এই জমিনের মধ্যে যারা দান ওষকার করছে আল্লাহ আমার বাবারা বন্ধুরাম এই জমিনের মধ্যে প্রত্যেক মানুষ হিসাব দিতে হবে আল্লাহ আকরা বলার আমি আপনাকে দৌলত দিয়েছে টাকা দিয়েছে পয়সা দিয়েছে রে এই দন দৌলতের হিসাব একদিন দরবারে দিতে হবে কিভাবে আপনার সম্পদ পাক দিয়েছিল সম্পদটা তুমি কোন কাজে ব্যয় করছো যারা আল্লাহর জন্য নবীর জন্য যারা দিনের জন্য যারা ইসলামের জন্য যারা কোরআনের জন্য যারা মাহফিলের জন্য এই দম দৌলতটা ব্যয় করেছে এই দন দৌলত হাসরের ময়দানে কামতের ময়দানে অন্ধকার খবর মধ্যে মেডিসিন হইয়া যাইবে এই অন্ধকার খবরের মধ্যে ওষুধ হইয়া যাবে সুন্দর চলে যেতে চাই নাই মন তবু চলে যেতে হয় কথা কন্টিক না সুন্দর পিটি চলে যেতে চাই নাই মন তবু ছেড়ে যেতে হয় দুছালা বাসের ছাউনি দিয়ে রেখেছি শুধু গোর বাদি সাজালাম এ জীবন বেছে তা কারাশাই কথা বলেন ঠিক কিনা বাবার আমার বন্ধুরা আমার মানুষ যদি জানত রে অন্ধকার খবরের অবস্থা কি ফেরেস্তারা এমনভাবে মারে এত সুন্দর করে বিল্ডিং বানাইতো না এত সুন্দর করে ঘর বানাইতো না এই ঘরের মধ্যে সিফিট করতো না এই ঘরের মধ্যে এত আরাম করতো না কিন্তু কবরের অবস্থা বালা না গো ফেরেজ তারা যখন হাসরের ময়দান কামতের ময়দান মন খান যখন আপনাকে প্রশ্ন করবে তোমার রবকে নবী সম্পর্কে কি আকিদা ছিল তোমার দিন ইসলাম কি ছিল যখন মুখে দিয়ে আসবে আল্লাহ গো ও আল্লাহ এই জমিনের মধ্যে আমি নবীর গুলামি করতে পারি নাই আল্লাহর গুলামি করতে পারি নাই আল্লাহ আল্লাহর গোলামি করতে পারি নাই দিন ইসলামকে ভালোবাসতে পারি নাই তাদের কবরের মধ্যে অন্ধকার কবরের মধ্যে এই তিনটা প্রশ্নের জবাব আসবে না ওই তিনটা প্রশ্নের জবাব যখন আসবে না তখন ওই আজাব শুরু হয়ে যাবে ফেরেজ তারা বাইরেইতে বাইরেইতে আপনাকে আমাকে ধ্বংস করবে গো সেই সময় কোনো মেডিসিন থাকবে না ওষুধ থাকবে না যারা এই কোরআন হাদিসের মাহফিলের মধ্যে যারা মসজিদের মধ্যে টাকা দেয়া সহযোগিতা সহযোগিতা করেছে যারা দিনের জন্য খরচ করেছে এই গুলাম মেডিসিন হয়ে যাবে বলেন সুবাহান আমার বাবারা বন্ধুরাম এই জন্য আল্লাহ ফাঁকরাবুল আলমিন কোরআন কারিমির মধ্যে ফরমান অমিম্মা রাজা হুমিন ফেকুন বান্দারে তোমাকে আমি দন দিয়েছি দৌলত দিয়েছি আমি হকিরকে বাসা বানাইতে পারি বাসাকে হকির বানাইতে পারি পারি বান্দারে তোমাকে আমি দৌলত দিয়েছি পরীক্ষা করার জন্য যে দন দিয়েছি যেই দৌলত দিয়েছি এই দন দৌলত নিতে বেশি সময় লাগবে না এই জন্য শুরু শুরু শিশু বাচ্চারা মুরব্বীরা দেখলাম ছোটোবেলায় যখন দেখতাম ছোটোবেলায় তারা আগাইত সকাল বেলার ধ্বনি তুমি সন্ধ্যা বেলা কথা বলো ঠিক কিনা যে আল্লাহ দম দিয়েছে যে আল্লাহ দম দিয়েছে আল্লাহ যে কোনো মুহূর্ত নিতে পারে বাবা এই জন্য দম নেয়া টাকা দিয়া পয়সা দিয়া কোন বড়াই করবেন না চৌকির পলকে আপনি লাশ হয়ে যেতে পারেন কথা বলেন ঠিক কিনা চৌকির পলকে তুমি হতে পারো লাশ হবে কিনা বাবারে বন্ধুরে আমার এই জমিনের মধ্যে হাজার হাজার যুবক হাজার হাজার মানুষ চৌকের পলকে লাশ হইতেছে রে বাবা এই এক্সিডেন্টের মধ্যে দেখা যায় আমরা যখন কৃষির গোস থেকে আসি অনেক গাড়ি এক্সিডেন্টে দেখা যায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় তাকাইতে তাকাইতে চৌকের পলকে লাশ হয়ে যায় চৌকের পলকে তুমি হতে পারলা চিরতরে বন্ধ হবে তোমার নিশা চৌ ভুকে রিপন তুমি হতে পারো লাল চির বন্ধ হবে তোমার নিশা হবে एलान তোমারি নাম হবে एलान আমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা টাকাওয়ালা नाही रे বাড়ি নাই রে দুনিয়াতে টাকাওয়ালা नाही रे বাড়ি নাই রে দুনিয়াতে কথা বলেন যাদের বলতে তুমি তাকে দিবা নিশি টিকা বাবারা কত যুবকের জন্য কত বন্ধুর জন্য কত বান্ধবের জন্য কত মানুষের জন্য কত আড্ডা দিলাম রে বাবা কিন্তু এই যুবকরা দেখা যায় হঠাৎ করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় এই জন্যই সাহের বলছে যাদের সাথে চলতে তুমি তাকে দিবা নিশি জানা যায় শরীর হবে তোমার প্রতিবেশী স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে কে পলকিতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে কথা বলেন ঠিক কিনা চৌকেরই পলকে তুমি হতে পারোলা চিরতরে বন্ধ হবে তোমারই নিশাণ চৌকেরই পলকে তুমি হতে পারোলা চিরতরে বন্ধ হবে তোমারই নিশাণ হবে एलान তোমারি নাম হবে एलान আমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে আমার বাবারা বন্ধুরা অন্ধকার কবরের মধ্যে কালিয়াতে যেতে হবে একজন বাদশাহ ছিল বাদশার নাম ছিল বাদশাহ সিকান্দার কি নাম ছিল বাদশাহ সিকান্দার এত টাকাওয়ালা ছিলেন এত সম্পদশালী ছিলেন বাদশাহ সিকান্দার সাত মুল্লুকের মালিক ছিলেন সাত মুল্লুক মানে সাতটা শহরের মালিক বলেন সুবহানাল্লাহ আমার বাবারা ও বন্ধুরা রে বাদশাহ সিকান্দর যখন বুঝতে পারলেন ওনার মরণের টাইম এসে গেছে উনি অন্ধকার কবরে চলে যাবেন বাদশাহ সিকান্দার তার কর্মচারীকে ডাক দিয়ে বললেন ও কর্মচারীরা রে ও আমার লোকেরা রে আমার মরণের টাইম তো এসে গেছে আমি তো যে কোনো মুহূর্তে মরতে পারবো আমি যে কোনো মুহূর্তে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। আমি যে কোনো মুহূর্তে জমিন থেকে বিদায় হয়ে যাব লোক লোকদেরকে ডাক দিয়া বলেন আমি বেশি দিন থাকবো না আমি বেশি দিন বাঁচবো না রে আমি সাতটা শহরের মালিক আমি টাকার মালিক আমি পয়সার মালিক আমি দনের মালিক অন্ধকার খবরে আমি তো কালি হাতে চলে যাবো বাদশা সিকান্দার ভক্তদেরকে ডাক দিয়া বললেন আমি সাতটা মূলকের মালিক সাতটা শহরের মালিক এত টাকার মালিক হইয়া অন্ধকার খবরের মধ্যে কিচ্ছু নিতে পারব না অন্ধকার খবরে আমি কালী হাতে যেতে হবে বাস সিকন্দর ভক্তদেরকে বললেন এই কর্মচারীকে বললেন আমি সাত মূল্যকে মালিক তোমরা আমার একটা কাজ করি আমাকে যখন এই খেলঘরের মধ্যে তুলবা আমার যখন জীবনের শেষ গাড়ির মধ্যে তুলবা আমাকে যখন সারফায়ার গাড়ির মধ্যে তুলবা রে আ গোলাপ সিটাইয়া আমি তোমাদেরকে বলি রে তোমরা আমাকে এমন এমনভাবে রাই রে একটা হাত তোমরা এইভাবে তোমরা খালি রাইকো আর সাতটা শহরের মধ্যে তোমরা আমাকে নিয়ে যাও সাত মূল্যকে তোমরা আমাকে নিয়ে যাও কারণ মানুষ বুঝতে পারতো আমি এত টাকার মালিক ছিলাম এত সম্পদের মালিক ছিলাম এত দনের মালিক ছিলাম এত পয়সার মালিক ছিলাম কিন্তু অন্ধকার খবরের মধ্যে আমি কালি হাতে চলে যাই কারণ মানুষ বুঝতে পারবো আমি আমার মতন টাকাওয়ালা যারা আমার মতন সম্পদশালী যারা আমার মতন দন দৌলতের মালিক যারা যারা লক্ষ লক্ষ টাকার মালিক যারা কোটি টাকার মালিক এই জমিন থেকে তারা এইভাবে বিদায় হয়ে যাবে আমি ষাট লুকের মালিক আমি ষাটটা শহরের মালিক বাসিকান দ খালি হাতে চলে যাই রে মানুষ এইভাবে সবে একদিন চলে যেতে হবে বাদশা সিকান্দার তার বক্তদেরকে এইভাবে ভুলে দিলেন কারণ মানুষ এটা তার উপকার হবে মানুষ এটা তারা বুঝতে পারবে অন্ধকার কবরে কালি হাতে চলে যায় বলেন সাত লোকের বাদশা ছিল 시칸도, 샤테모노, 겐, 밭은 샤치, 로, 시칸도,

অৱৰে দা দিয়া বে মানুচ ৰে কিয় বে মানুচ ৰে ইমান নিয়ায় ক ইমান আমোল সবাই নে আয়া কম্বরে কম্বরি দাও দিয়া লে মানুষ রে

আমাদের টিজে চলে আসছেন বাবারা বন্ধুরা আমি যে কথায় আলোচনা করছিলাম যে কবর আপনাকে আমাকে ডাক দেবেন কবরের সম্পর্কে আলোচনা আমি আপনাদের সামনে খুববার মধ্যে আলোচনা করছি কবর নিয়ে আলোচনা করবো একবারে বলবেন না পরে আমার বাবারা বন্ধুরা বার্সা সিকান্দার যেইভাবে দুনিয়ার জমিন থেকে কালি হয়ে গেছেন অন্ধকার খবরে এইভাবে টাকাওয়ালা পয়সাওয়ালা দৌলতওয়ালা অন্ধকার খবরে যেতে হবে আবার বাবার বন্ধুরা রে এই জন্যই খবর ডেকে ডেকে বলে এই খবর কিন্তু সুবিধাজনক জায়গা না যারা নে ছাড়া খবরের মধ্যে আসবে রে খবর জুড়ে একটা সাপ দিবে রে এমনি ডান পাশের হাটটা বাম পাশে ঢুকে যাবে বাম পাশের হাতটা ডান পাশে ঢুকে যাবে চিকার করে আঁকাত গো ও আল্লাহ দুনিয়ার জমিনে আবার আমাকে পাঠাও আল্লাহ তোমার এবাদত বন্দি করব আল্লাহ নবীর গুলামি করব আল্লাহ নবীর মোহাব্বত করব নবীজিকে ভালোবাসব বাবার বন্ধুরার আল্লাহর নবীর কাছে একসা ভিঙিয়া প্রশ্ন করলো ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও নবী সবচেয়ে ধনীকে সবচেয়ে গরিবকে আমার নবী ডাক বলেন সাহাবি ও সাহাবি সবচেয়ে গরিব হইল ওই ব্যক্তি হাসরের ময়দান কেমতের ময়দান এমন একটা সময় আসবে রে যেই সময়ের মধ্যে বান্দা অসময় হয়ে যাবে যেই সময় বান্দার কোনো নে কামল থাকবে না কারণ যেই বান্দায় জমিনের মধ্যে নামাজ করে নাই এবাদত করে নাই বন্দিগি করে নাই কোনো আমল করে নাই ওই বান্দা হাসরের ময়দানে অসময় হয়ে যাবে ওই বান্দা হলো সবচেয়ে গরিব বলেন সুবাহান আল্লাহ আবার সারি প্রশ্ন ধনী কোন ব্যক্তি আমার নবী ডাক বলেন সাহাবি রে ও সাহাবি সবচেয়ে দনী হল ওই ব্যক্তি জমিনের মধ্যে যারা নে কামল করেছে জমিনের মধ্যে যারা নবীকে ভালোবাসছে জমিনের মধ্যে যারা আল্লাহর বন্দিগি করেছে জমিনের মধ্যে যারা নামাজ পড়ে জমিনের মধ্যে যারা আল্লাহর নবীকে মন প্রাণ দিয়ে ভালোবাসেছে আমার বাবারা ওই ব্যক্তিও বেহাসরের ময়দানে সবচেয়ে বড় ধনী বলেন বাহান আল্লাম তাহলে আমরা কবরে যাব কি নিয়ে নেকামল নিয়ে কে নিয়ে যাব যে খবরের মধ্যে সাথী নাই বাতি নাই কোনো কিছু নাই অন্ধকার খবরে আমরা এই সাথী নিয়ে নেক আমল নিয়ে যাব অন্ধকার খবরের মধ্যে আমরা নবীকে নিয়ে যাব অন্ধকার খবরে যখন নবীকে নিয়ে করে যখন খবরে যাব গো ওই খবরটা হবে জান্নাতের বাগান বলেন বলেন্লাম এই জন্যই নবীকে সর্বগুণে বিশ্বাস করতে হবে কি গুণে নবীজিকে কিছু মানলাম কিছু মানলাম না কিনা। কিছু মানে কিছু মানে না এদেরকে যে বাসায় হলো মুনাফিক আর মুনাফিক কি কিছু মানছে আবার কিছু মানছে না কোন সময় বলে নবীজি নূর আবার কোনো সময় বলে মাটির আছে কিনা নবী কে হাজির নাজির মানে না নবী সাফায়াত করবেন বিশ্বাস করে না আমার বাবারা এই জমিনের মধ্যে টাকার জুড়ে শক্তির জুড়ে পয়সার জুড়ে বলেন রে নবী সাফায়াত করতে পারবেন না নবীর নামের সাথে নাম লাগানো যাবে না কালমান মুজি শিরিক আছে এই রকম বেহাদব এই রকম মুনাফিক মুসলমান এই জমিনের মধ্যে আছে আমার আল্লাহকে কয়ে খবর আই বাহাদুরি করে জমিনের মধ্যে জমিনের মধ্যে হং অহংকারি করো আমার নবীকে তুমি সম্মান করো না যে নবীর কারণে তোমাকে বানাইলাম আসমান বানাইলাম জমিন বানাইলাম লহ কলম বানাইলাম সব সৃষ্টি করলাম রে আজকে সেই নবীকে সম্মান করতে তোমার ভালো লাগে না সেই নবীর প্রতি দূরত পড়তে তোমার ভালো লাগে না দূরত পড়লেই বলে বেদাত বলে কিনা বলে দূরত পড়লেই বেদাত আমরা যখন নবীকে সালাম দেই সম্মান দেই বলে বেদাত বলে কি না বাবারে বন্ধুরে কোনো টাকাওয়ালাকে সেরকম সম্মান করি নাই কোনো নেতাকে সম্মান করি যেভাবে আমার নবীকে মনোপ্রাণ যেই যেভাবে আমার নবীকে মনোপ্রাণ দিয়া ভালোবাসি যেই নবীকে মহাব্বত করি আমরা কোনো টাকাওয়ালা কোনো সম্পদশালী কোনো নেতাকে সম্মান করি নাই কারণ জানি কবরের মধ্যে এই যেদিন কেউ থাকবে না কোন নেতা থাকবে না কোনো মানুষ থাকবে না আমার নবী সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে বলুন সুবাহ নবীন নবীন প্রেমের ফাগলে যারা প্রেম আই রে নবীন প্রেমের পাগল যারা নবীন প্রেমের ওয়াজ কোরোনি দন্ত দে ফেলে নবীন প্রেমের ওয়াজ কোরোনি দন্ত দে ফেলে নবীন প্রেমের পাগল যারা পাগল ছিল আবু বাকার প্রেম দরিয়ায় দিলেন সাতার পাগল ছিল আবু বাকার ফেমু দরিয়ায় দিলেন আরে হাসর মিজান ফারি দিব সেই ফেমের বহলে হাসর মিজান ফারি দিব সেই ফেমের বহলে নবীর ফেবের পাগল যারাও। এলে হাই রে নো বি ফেমের ফল জারা গে অযত জালা ফাগল সিনল নবীর ফেমে জীবন দিলো আহান জালা ফাগুলো নবীর ফেমে আরে ঘোসল খরাইলে তার ফেরেস্তার দোহলে ঘোস তারে খরাইলে তার ফের স্তার দলে ন ফেবের ফাগল জারমে হাই রে নবীর ফেবের ফাগল যারা। আই নবীর ফেমে ওয়াজ কোনোনি দন্ত দে ফেলে নবীর ফেমে ওয়াজ কোনোনি দন্ত দে ফেলে নবীর ফেমে পাগল যারা এলে হাইরে নবীর ফেমে পাগল যারা বাবারে আমার বন্ধু রে আমার সেই নবীকে ভালোবাসি মুহাববত করে অন্ধকার কবরে যখন যাব এই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে 4 নম্বর প্রশ্ন বাবারে বন্ধুরা কবর ডাক দে আমি মাটির ঘর জজ দাদা বুয়া দাদা ডাক দিয়া বলে আমি মাটির ঘর কে ঘর বাবারে বন্ধু রে এই জন্য ঈর্ষায়রা ডাক দিয়া বলে গুরুস্থানের একটু মাটি বাইনাগরে রাখি রে কখন জানি আসতে পারে চলে যাওয়ার ডাক রে সবাই বলেন গুরুস্থানের একটু মাটি বাইনাগরে রাখি রে কখন জানি আসতে পারে খবরের ডাক রে বাবারে রে আমার আমরা যে জায়গার থেকে এসেছি যেখান থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছে। আবার সেখানে চলে যেতে হবে মাটি থেকে আল্লাহ সৃষ্টি করেছে সেই মাটির দিকে আবার পেরে যেতে হবে আমার আল্লাহ পাক রাব্বুর আলামিন ফরমান মিনহা খালাক নকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নকরিজুকুম তার এই মাটির আমরা চলে যাবো আমরা সেখান থেকে এসেছি আমার বাবারা বন্ধুরা এই জমিনের মধ্যে বিল্ডিং বানাই ঘর বানাই টাইলসের মধ্যে ফিট করি আমার বাবারা কিন্তু অন্ধকার খবর কিন্তু মাটির ঘর ঘর আমার বাবারা বন্ধুরা এই মাটির ঘরে সবাই চলে যেতে হবে এই জন্যই খবর ডাক দেওয়া বলে আমি মাটির ঘর কিন্তু সুবিধাজনক জায়গা নয় বান্দারে তুমি দুনিয়ার জমিনে তুমি নেক আমল নিয়ে আসো বান্দাকে বান্দারে তুমি বন্দিকে নিয়ে আসো বান্দারে ওই খবরটা হয়ে যাবে নূর বালেন্স আল্লাহ আমার বাবারা বন্ধুরা এই জমিনের মধ্যে যারা অলি হয়েছে বুজুর্গ হয়েছে প্রত্যেকের জীবনী তারাস করলে পাওয়া যায় এই কবরের কথা স্মরণ করে আল্লাহর বয়ে কান্দে আল্লাহর বয়ে সবসময় চৌকির পানি ছেড়ে আল্লাহকে ডাকছে ওই বান্দই আল্লাহর অলি হয়ে গেছে আমার বাবারা বন্ধুরা এই ভারতবর্ষে মুজে একজন বুজুর্গ ছিলেন ভক্তি রহমতুল্লাহ কে বক্তার কাকি রহমতুল্লাহ আলাহি আমার বাবারা ওই উনি যখন বুঝতে পারলেন এই জমিনের মধ্যে থাকবেন না এই জমিন থেকে বিদায় হয়ে যাবে ওনাকে কবর ডাক দিয়েছি আল্লাহ পাখির ডাকে সারা দিতে হবে বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ওনার বক্তদেরকে ওনার কর্মচারীকে ওনাদেরকে ডাক দেওয়া বললেন ও আমার কর্মচারীরা রে ও আমার বক্তরা রে আমি তো জমিনের মধ্যে থাক তে পারবো না আল্লাহ পাকের ডাকে আমি ইশারা দিতে হবে ও বক্তারা শুনে নাও আমি তো মরণের স্বাদ গ্রহণ করতে হবে যেহেতু আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন জায়কাতুল মউত মরণের স্বাদ গ্রহণ করতে হবে আমার বাবারা বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বললেন তোমরা শুনে নাও শুনে নাও আমি যখন মারা যাব আমাকে যখন তোমরা জানা যান মাটি নিয়ে যাবা কোথায় নিয়ে যাবা কিন্তু একটা বলে একটা কথা আমি বলে যাই তোমরা যখন আমাকে দুনিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করি যখন কবরের মধ্যে দাফন করবা তোমরা যখন আমাকে জানা যা দিবারে যে ব্যক্তি জানা যা পড়াইবে ওই ব্যক্তির সাইটটা আমল থাকতে হবে কয়টা আমল সাইটটা আমল যদি এই ব্যক্তির না থাকে সেই ব্যক্তি যেন আমার জানা যা না পড়ায় সার ব্যক্তি সাইটটা আমল যখন থাকবে না সেই ব্যক্তি যেন আমার জানা জানা পড়ায় আমার বাবারা বন্ধুরা হাজার হাজার মানুষের বক্তরা। বক্তের কাকি রহমতুল্লাহ আলাইহি মারা গেছে সবাই পাগল হইয়া বক্তরা দেওয়ানা দেওয়ান চলে আসে বক্তের কাকি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে নাই সবাই পাগল হইয়া দেওয়ানা হইয়া আসলো রে বক্তিয়ার কাঁকি রহমতুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে যখন জানাজার মাটির মধ্যে গেল হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ জানাজার মধ্যে দাঁড়ান কেউ আর জানাজা পড়াইতে রাজি হয় নাই যেইটি ঘোষণা করা হলো চারটা গুণ চারটা আমল যার ভিতরে থাকবে না চারটা আমল যার ভিতরে থাকবে না ওই ব্যক্তি জানাজা চারটা আমল যে না থাকে ওই ব্যক্তি জানাজা পড়াইতে পারবে না চারটা আমল জানা যে ব্যক্তি জীবনে কোনো দিন নামাজ খাজা করে নাই কি করে নাই নামাজ খাজা করে নাই ওই ব্যক্তি যে সব সময় জামাতের সঙ্গে নামাজ পড়েছে সব সময় থাকবে ওলার সাথে নামাজ পড়েছে বলেন সুবাহ আল্লাহ কেমন বড় আল্লাহ রে কি ঘোষণা করে দিলেন ওই বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাইকে আর জীবিত থাকতে জিজ্ঞাসা করা হয়েছিল ও বক্তিয়ার কাকি রে ও বক্তিয়ার কাকি তুমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়া তুমি কি প্রস্তুতি নিয়েছো কি আমল করেছ বক্তিয়ার কাখি রহমতুল্লাহ আলাহি ডাক দিয়া বলে ও আমার বক্তরা রে ও আমার মুরিদরা শুনে নাও আমি আর কোনো নতুন আমল করে নাই আমি সব সময় পাঁচ অক্ত নামাজ পড়েছি আমি তা নামাজ করেছি আমি জামাতের সঙ্গে নামাজ আদায় করেছি আমি এইভাবেই আমার বন্দিগিরা করলাম আমি আর কোন নতুন কোনে আমল করি নাই বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি এইভাবে ঘোষণা করে দিলেন আমার বাবার বন্ধুরা ওই বক্তিয়ান কাকিকে যখন এই জানাজার মাঠে যখন নিয়ে যাওয়া হলো এইভাবে যখন সাইটটা কথা বলা হলো কেউ আর সাহস করে দাঁড়ায় নাই যে সাইটটা এক নম্বর আমল হলো যেই ব্যক্তি কোনোদিন নামাজ খাজা করে নাই এই ব্যক্তি জামাতের সঙ্গে নামাজ নামাজ আদায় করেছে তাকবিরে ওনার সাথে নামাজ আদায় করেছে দুই নম্বর হলো যে এই ব্যক্তি তাজুদের নামাজ পড়েছে কি পড়েছে তা নামাজ পড়েছে তিন নম্বর হলো ওই ব্যক্তি জীবনে কোনো বেগনা মহিলার দিকে তাকাই নাই বলেন সোবাহ আল্লাহ দিকে তাকায় নাই তিন নম্বর হলো বেগনা মহিলার দিকে তাকায় নাই চার নম্বর হইল রে যেই বান্দা সব সময় তাজুদের নামাজ পড়ে সে বলেন সুবহান আল্লাহ এই চারটা গুণের কথা চারটা আমলের কথা যখন ওই জানাজার মাঠে ঘোষণা করে দেওয়া হইল রে কেউ আর দাঁড়ায় না কেউ সবাস করে দেওয়া না এইরকম মানুষ তো হাজারের মধ্যে কোটি কোটি লক্ষ মানুষের মধ্যে পাওয়া যাবে না রে এই চারটা আমল কিন্তু কেউ দাঁড়ায় না সবাই জানে যে এই রকম গুণা করেছে অন্যায় করেছে অপরাধ করেছে আমার বাবারা ওই সময় দেখা যায় এই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ছিলেন একজন ডাক দিয়া বলেন ও বক্তার কাকি গ আমি একজন রাষ্ট্রপতি আমি একজন মন্ত্রী আমার আমলের কথা আমি কাউকে জীবনে বলি নাই আমি দে কি করেছি আমি কাউকে কোনোদিন বলে নাই বক্তিয়ার কাকির

যে আমার আমলের কথা কাউকে বলি নাই আজকে তোমার সামনে উপস্থান করলাম আজকে তোমার সামনে বললাম কেউ জানাজার জন্য দাঁড়ায় নাই আমি শামসুদ্দিন আলতামা জানাজার জন্য দাঁড়ায় গেলাম আমার জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই আমার জীবনে আমি কোনোদিন বেগনা মহিলার দিকে তাকাই নাই আমি কোনোদিন শূন্য আসরের শুন্য চারি নাই ওই শামসুদ্দিন আলতামা রহমতুল্লাহ আলাইহি ওই বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলহী লাশের সামনে যখন এই কথাটা বললেন আমার বাবারা এমনই জানাজার মধ্যে দাঁড়ায় গেলেন রে আল্লাহ আকবর বলে জান জানা জানের মধ্যে ধরায়ে গেল হঠাৎ করে সবাই আশ্চর্য হয়ে গেল একজন মন্ত্রী হইয়া একজন রাষ্ট্রপতি হইয়া গো এই রকম সাতটা গুনের জন করল রে এই রকম এবাদত করেছে বندگی করেছে সবাই আশ্চর্য হয়ে গেল আমার বাবারা বন্ধুরা ওই সময় শামসুদ্দিন আলতামারহমাতুল্লাহ আলাইহী বখতিয়া কা কি রহমাতুল্লাহ আলাইহির جناজা পরায় সুমা